ওকে তো এই পঞ্চায়েতের গ্রুপটি কী করে গ্রামে বৈদ্যুতিক সংযোগ যাতে সরবরাহ করা যায় সেটার বন্দোবস্ত করেন স্ট্রিট লাইটের বন্দোবস্ত করেন যাতে রাস্তায় লাইট থাকে স্ট্রিট লাইট এবং মানুষের মানে গ্রামের মানুষ যাতায়াতের পক্ষে খুব সুবিধাজনক হয়ে ওঠে ওকে ইট রান্স ডিসপেন্সারিজ ইন দ্য ভিলেজেস ইট মেক্স অ্যারেঞ্জমেন্টস অফ এডুকেশান সেটেলস ডিসপিউটস অ্যামং দ্য ভিলেজার্স ইট এডুকেটস দ্য ফার্মার্স ইন নিউ অ্যান্ড মডার্ন ফার্মিং টেকনিক তাহলে কী করে গ্রামবাসীদের জন্য যতটা সম্ভব এরা দৌড়াদৌড়ি করে এরপরে এরা অ্যারেঞ্জমেন্টস করে গ্রামবাসীতে এডুকেশন শিক্ষা পায় ঠিক আছে তো সেদিক থেকে এরা অনেক হেল্প করে এরপর যা যা মানে ভিলেজার্সদের কোনো ডিসপিউট থাকলে বা তাদের কোনো ভুল হলে সেগুলো সমাধান করে মানে তাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো সমাধান করে আর কি এবং যা যা খারাপ রয়েছে ডিসপিউটস রয়েছে সেগুলো সব সারিয়ে তোলে আর যে কৃষক থাকে কৃষকদের নতুন নতুন পদ্ধতির ব্যবস্থা করে দেয় যাতে তারা তাদের শস্য উৎপাদনের যে ব্যবস্থা ওটাকে আরও উন্নত মানের করে তুলতে পারে তো এইভাবে গ্রাম পঞ্চায়েত গ্রামকে হেল্প করছে ওকে সো থ্যাংক ইউ আওয়ার ক্লাস ওভার